শুভেচ্ছা এবং স্বাগত। আমি সৈকত, আবারও আপনাদের মাঝে চলে এসেছি আমার প্রিয় জন্মভূমি নড়াইলের ঐতিহাসিক মধুমতি নদীর তীরে। সত্যি কথা কি, আমার ভিডিওর সাথে এই মধুমতি সত্যি অতপ্রতভাবে জড়িত, কারণ আমি আমার বাড়িতে বা নড়াইলে আসলে এই মধুমতির সাথে আমি মিশে একাকার হয়ে যাই। শুধু আমি একা না, আমার সাথে আমার এক প্রিয় ফুফাতো ভাই আছে, এই যে হিপ হপ পাঞ্জাব জনগণ, হিপ হপ না সৈয়দ দাদু বলতে পারো, কারণ আমি ওই নামে খুব বেশি পরিচিত, আমার বাসার লোকজন এখন ওই নামেই ডাকে। তো আজকে আমি অনেক বছর পরে আসছি এখানে, আর এখানে আর একটা জিনিস ইন্টারেস্টিং, একটা জিনিস বলে আমি অনেকক্ষণ ধরে এই কথাটা বলতেছি যে আমি যখন লাস্ট টাইম আসছিলাম, ছোট ছিলাম যখন, তখন এইখানে ক্যামেরাটা ঘুরা, এই জায়গাটা মোস্ট প্রবলি এই এলাকাটাতে হলো ইয়ে ছিল, কি জানি বলে দোকানপাট ছিল। আচ্ছা আচ্ছা, এই স্কুলের পাশে, এই যে স্কুলটা আছে না, স্কুলের পাশে দোকানপাট ছিল, বাজার মতো ছিল, আর রাস্তা ভাঙা ছিল, বট গাছ ছিল, রাস্তা ভাঙা ছিল, বট গাছ ছিল, আর ওই জায়গাটা আমি খুঁজতেছি এখন, আসছি ভাই জায়গাটা কই। তো যাই হোক, আর ও আচ্ছা, মধুমতি আসলে আমরা মনে হয় ওই সময় শুশুক দেখছিল, শুশুক ওই যে মানে ডলফিনের ছোট ভাইটা আর কি, আবার নড়াইল অঞ্চলের লোকজন শুশুক বলতে এটা বুঝবে আর কি। যেহেতু আমাদের নড়াইলে 26 ডিসেম্বর নির্বাচন চলবে বা চলতেছে, নির্বাচনের মৌসুম, সেই সুবাদেই পুরো নড়াইলের যত মানুষ ঢাকাতে বা অন্যান্য জায়গায় ছিল তারা এই গ্রামে এখন চলে আসছে। অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, জাস্ট লাইক ঈদের সময়ের মতো। ঈদের সময়ও এত লোক হয়তোবা তার গ্রামে আসে না যতটা না নির্বাচনে গ্রামে এসেছে। আমি আমি যখন আমার গ্রাম থেকে মধুমতির এই সাইডটায় আসতেছিলাম, মানে শুধু মানুষ আর মানুষ, প্রত্যেকটা মানুষ তাদের শহর থেকে বা তাদের কর্মস্থল থেকে চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, এই মধুমতি আমাদের নড়াইলবাসী বা আমাদের এলাকার মানুষের জন্য একটা চমৎকার একটা জায়গা, মানে ঘুরা বিকালবেলা, এই যে পড়ন্ত বিকেলে যে নদীতে জাহাজ চলতেছে, লঞ্চ চলতেছে, স্টিমার চলতেছে, এইটাই অনেক অনেক মজার একটা জিনিস আর কি। আমি অনেক এসেছি এবং আজ আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এটাই। আর আর সবচেয়ে বড় কথা, প্রিয় মানুষগুলো সাথে থাকলে আর কিছু লাগে না। আমার ভাই, দুইটা ভাই আছে, যদিও ওই যে ফ্যামিলি নিয়ে আসছে পাশে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই তো আর কি, ভালো লাগে ঘুরতে, ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই নিজের স্থান থেকে একটু পরিবর্তন হইলে তার অবস্থানটা, তার মানসিক অবস্থানটা খুব ভালো থাকে, এটাই হচ্ছে চাওয়া। আর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, এবং এটা হয়তোবা ফেসবুক পেজে যাবে। আর আমার পেজটা লাইক দিবেন, সাথে থাকবেন, এবং ভিডিও বানানোর চেষ্টা করতেছি, অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। শেয়ারিং ইজ কেয়ারিং।